নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশিকা শ্রেণী অষ্টম বিষয় বিজ্ঞান অ্যাসাইনমেন্টের কর্ম নির্ধারিত কাজ অধ্যায় ও মূল বিষয়বস্তুর শিরোনাম ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন আট চার থেকে ছয় পারমাণবিক সংখ্যা বর সংখ্যা ও আইসোটো অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হক মূল পারমাণবিক সংখ্যা বর সংখ্যা মূল এক্স পারমাণবিক সংখ্যা সতেরো বর সংখ্যা পঁয়ত্রিশ মূল সংখ্যা ওয়াই যখন হবে পারমাণবিক সংখ্যা এগারো বর সংখ্যা তেইশ মূল জ্যাট পারমাণবিক সংখ্যা ছয় বর সংখ্যা চোদ্দ দুই নম্বর কবল আসা আইসোটোপ কাকে বলে পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো গ উদ্দীপকের চক্রে উল্লেখিত জেট মূলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো গ উদ্দীপকের চোখে এক্স দুটির পরমাণু সমূহের মধ্যে যোগ গঠন গঠন সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করো ক আমাদের ক আমাদের বলা ছিল কি আইসোটপ হাকে বলা হয় কোনো মূলের ভিন্ন ধর্মের পরমাণু যাদের প্রোটন ও পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মূলের আইসুটো ক্ষমাণুক সংখ্যা সংখ্যা বলতে কি বোঝায় কোনো মূলের একটি পরমাণু প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে তবে কোনো মূলের বৈশিষ্ট্যকে বোঝাতে প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয় দুটি ভিন্ন মূলের পারমাণবিক সংখ্যা কখনো একই হয় না বলে একে মূলের মূলের সশস্ত্র ধর্ম বলা হয় নির্দিষ্ট মূল্যের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট থাকায় এই মূলের ধর্ম নির্দিষ্ট থাকে গ উল্লেখিত জ্যাট মূলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটনের সংখ্যা নির্ণয় করো দেওয়া আছে জ্যাট মূলের পারমাণবিক সংখ্যা ছয় এবং সংখ্যা চোদ্দ কোন মূলের প্রোটন সংখ্যাকে পারমাণিক সংখ্যা বলে আবার কোনো মূলের আয়ন না থাকলে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হয় সুতরাং জ্যাট মূলের ইলেকট্রন সংখ্যা ছয় আমরা জানি বর সংখ্যা সমান পারমাণু সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এত জেড মূলের নিউটন সংখ্যা সমান বর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বর সংখ্যা চোদ্দ পারমাণবিক সংখ্যা ছয় গেলে গেছে একত গোবলাস বড় গোবলাস উদ্দীপকের চোখে উল্লেখিত এক্স ও মূল দুটির পরমাণু সমূহের মধ্যে যোগ গঠন সম্ভব যুক্তি সব বিশ্লেষণ উদ্দীপক অনুসারে ওয়াই পরমাণুটি পারমাণবিক সংখ্যা এগারো সুতরাং ওয়াই পরমানুটি হচ্ছে এন এ এন এর ইলেকট্রন বিন্যাস এন এ এগারো সমান দুই আট এক ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এন এ পরমাণুটি তার সর্ব বহিস্থ স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে তার স্থিতিশীল অর্জন তার স্থিতিশীলতা অর্জন করতে চায় সুতরাং পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত

সিএলকে স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হয় সুতরাং সিএল একটি ইলেকট্রন গ্রহণ করে অনয়নে পরিণত হয় অর্থাৎ সিএল প্লাস ই এল এভাবে এন এ এর ত্যাখিত একটি ইলেকট্রন সি এল পরমাণু গ্রহণ করে এবং উভয় পরমাণু স্থিতিশীলতা অর্জন করে ফলা আয়নদের মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে এবং বন্ধন তৈরি হয় এনএড এন এ প্লাস প্লাস ইন মাইনাস সি এল প্লাস ই মাইনাস ডট সি এল মাইনাস এন এ সি এল এন এনএ বা এনএসিএল আয়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন সৃষ্টি হয় বলে আইন বন্ধন বলা হয়